প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ফায়ারফুড বাংলা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টমেটো চস। সেটা বাসায় কিভাবে তৈরি করতে পারবেন খুব ইজিলি, তার প্রসেস আপনাদেরকে আজকে দেখাবো। আশা করছি আপনারা লাইক করবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমি এখানে প্রথমে 1.5 কেজি টমেটো নিয়েছি, সবগুলোর বটু ফেলে দিয়েছি এবং একটা পাতিলে সিদ্ধ করার জন্য দিয়েছি। এগুলো সিদ্ধ হতে হতে 4-5 মিনিট লাগবে। যখন দেখবেন যে এরকম ফেটে আসতেছে প্রতিটা টমেটোতে, তাহলে বুঝতে হবে যে টমেটোটা পারফেক্ট হয়েছে। তখন টমেটোগুলো উঠিয়ে ছেঁকে নিতে হবে। আমি এরকম একটা চালনে ছেঁকে নিচ্ছি এবং একটা ছুরির সাহায্যে প্রত্যেকটা টমেটো ফুটো করে দিচ্ছি। তাহলে টমেটোর ভিতরে থাকা যে পানিগুলো সেগুলো থাকবে না, সব ছেঁকে নিচে পড়ে যাবে। আমি প্রায় 1 ঘন্টার মতো রেখে দেব যেন টমেটোর গায়ে লেগে থাকা যে পানিগুলো ওগুলো ঝরে যায়। এখন টমেটো সসে দেওয়ার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে 2 টেবিল চামচের মতো নিয়েছি কালো গোলমরিচ এবং নিয়েছি লবঙ্গ 7-8টা, আরও নিয়েছি 2 টুকরো দারুচিনি। আপনারা চাইলে ব্লেন্ডিং করে নিতে পারেন অথবা পাটায় পিষে নিতে পারেন। এক ঘন্টা পর আমার টমেটো চাকা হয়ে গেছে। এখন দেখুন, আপনারা চাইলে উপরের চামড়াটা তুলে নিতে পারেন এভাবে, কিন্তু আমি সেটা করছি না, কারণ আমি একসাথে ব্লেন্ডার করে ফেলব। এখন আমি যে চালনে রেখেছিলাম টমেটোগুলো চাকার জন্য, ঠিক সেই চালনে ব্লেন্ডার করে এনে ছেঁকে নিচ্ছি। এই যে দেখুন, ফ্রেশ যে ব্যাটারটা ওটা পড়ে যাচ্ছে আর টমেটোর চামড়া আর বিচি ওগুলা উপরে রয়ে যাচ্ছে। আরেকটা কথা বলে নিই, এই সসটা দিয়ে কিন্তু আপনার ইনস্ট্যান্ট যে পিৎজাও তৈরি করতে পারেন, কারণ এখানে আমি যে এক্সট্রা মশলাটা ইউজ করেছি ওটাতে টমেটোর স্বাদ অনেক বেশি বাড়ে ফেলে। যখন আপনারা করবেন তখন বুঝবেন। আমেরিকান যে কেচাপগুলো ওগুলো হালকা একটু ডার্ক হয়, আর মশলাটা দিলে টমেটোর কালারটা চেঞ্জ হয়, একটু ডার্ক ডার্ক কালার আসবে, খেতে তো অসম্ভব মজা লাগবে। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি এবং দিয়েছি 1/2 কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। পরিমাণ মতো লবণ দিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। বি কেয়ারফুল, এটা কিন্তু ফুটে উঠবে উপরের দিকে, তাই সবসময় একটা ঢাকনা রাখবেন হাতে। এখন আমি দিয়েছি লাল মরিচের গুঁড়ো 1 চামচ, ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি যে মশলাটা করে রেখেছিলাম ওটা 1 চামচ দিয়েছি। ছোলাটা কখনোই বাড়াতে যাবেন না, মিডিয়াম হাইতে রাখবেন। এর মাঝে আমি এখানে 4 টেবিল চামচ পানির সাথে 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিক্স করে নিচ্ছি এবং একটা সাইডে রেখে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা সসে অবশ্যই ইউজ করবেন, কর্নফ্লাওয়ার না দিলে আপনার সস কখনো ভালো হবে না। এখানে আমি দিয়ে দিচ্ছি এখন 1/2 কাপ সিরকা। তারপর আমি আস্তে আস্তে করে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি এবং সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। এখন দেখুন আমার সসেসটা কেমন ঘন হয়েছে, এটা আপনারা দেখলেই বুঝবেন। আমার সসটা এখন হয়ে গেছে।
প্রায় 4 ঘন্টা পর দেখুন আমার সসটা এক ফোঁটা কোনো পানি নেই, সম্পূর্ণ সসটা ঘন হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে সংরক্ষণ পদ্ধতিটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমি এখানে একটা বোতল নিয়েছি, যে কোনো একটা কাঁচের বোতল নেবেন এবং নেওয়ার পর ফুটন্ত গরম পানিতে ওটাকে ভালো করে সিদ্ধ করে নেবেন, তাহলে আপনার সস অথবা আচার যাই রাখেন না কেন কখনোই নষ্ট হবে না। আমি এই বোতলটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি, এখন আমি সসগুলো এর মধ্যে রাখবো। তার জন্য আমি একটা চুঙ্গি ব্যবহার করেছি, আর সসগুলো অপচয় হবে না, খুব সুন্দরভাবে দ্রুত করতে পারবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন ভালো রাখবেন, কারণ মন ভালো থাকলে রান্নাও ভালো হয়। আল্লাহ হাফেজ।